সৌদি আরবে যাওয়ার বিমান টিকিটের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রবাসীরা। তাদের এ কর্মসূচিতে ভিআইপি সড়কে যান চলাচল বন্ধ থাকে প্রায় 3 ঘন্টা, তৈরি হয় যানজট। পরে পুলিশের মধ্যস্থতায় সড়ক থেকে সরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন প্রবাসীরা। এদিকে ভিসার মেয়াদ আরও 3 মাস বাড়াতে দেশটির সরকারকে অনুরোধ করেছে মন্ত্রণালয়। আদিন সজীবের রিপোর্ট। টিকিট না পাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই সৌদি আরব প্রবাসীদের এমন দাবি। সাকফোয়ারা এলাকায় ব্যস্ততম সড়কে নেমে পড়েন বিক্ষুব্ধরা। সরকারের দৃষ্টি আকর্ষণে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এতেই অচল হয়ে পড়ে নগরীর বড় এক অংশ। 30 তারিখে আমাদের ভিসার মেয়াদ শেষ। আমরা 30 তারিখের পরে 5 বছরের জন্য ব্যান হয়ে যেতেছি। আমরা 5 বছর যাইতে পারবো না। তো এখন কেন সরকার এই করতেছে আমাদেরকে নিয়ে? ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাবি জানাই যে আমরা ভিসার মেয়াদটুকু যদি 6 দিনের ভিতর না হয় আমাদের ভিসার মেয়াদটুকু যেন বাড়িয়ে দেওয়া হয়। প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে দেশে এসে আটকে পড়া লাখো কর্মী ফিরতে পারেননি চাকুরিতে। আন্দোলনকারীরা বলছেন নির্ধারিত সময়ে যোগ দিতে না পারলে কাজ হারাবেন তারা। তাদের অভিযোগ, সৌদির বিমান টিকিট কালোবাজারি করা হয়েছে, যার কারণে টিকিট নিয়ে এই সংকট। টিকিটে এখানে কালোবাজারি হয়। মনে করেন যে কোনো ট্রাভেলসে আপনি, কালকে আমি ফোন দিছি, বলছে যে হ্যাঁ টিকিট হবে কিন্তু টাকা আপনার 1 লাখ থেকে 1,20,000, 1.5 লাখ এরকম। পরে পুলিশের মধ্যস্থতায় সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তাদের সাথে দেখা করেন 5 সদস্যের একটি প্রতিনিধি দল। প্রায় 3 ঘন্টা পর রাস্তা থেকে সরে যান বিক্ষোভকারীরা। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায় আন্দোলনকারীদের একাংশ। দয়া করে যদি এই দেশের সরকার ওই দেশের সরকারের সাথে বসে আমাদের আকামার মেয়াদ এবং বিচার মেয়াদ বাড়াই দেয় তাহলে আমরা যেতে পারবো। ইতিমধ্যেই সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকার এটা নিয়ে এটা টেক আপ করেছে এবং আমরা রিকোয়েস্ট করেছি অন্তত 3 মাস এটার জন্য বাড়িয়ে দেওয়া হয়। এদিকে নগরের ব্যস্ততম সড়কে এই বিক্ষোভে চরম বিপাকে পড়েন অফিসগামী মানুষ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বুধবার থেকে সৌদি আরবের সঙ্গে বিমান চলাচলের অনুমতি পেয়েছে বাংলাদেশ। প্রথম পর্যায়ে জেদ্দা, রিয়াদ ও দাম্মাম শহরে এই বিমান চলাচল করবে। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশকে সৌদি আরবের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই অনুমতি দিয়েছে। এর আগে আগামী 1 অক্টোবর থেকে বিমান চলাচলের অনুমতি দিয়েছিল সৌদি আরব, কিন্তু বর্তমানে সিদ্ধান্ত পরিবর্তন করে বুধবার থেকে এই 3 শহরে বিমান চলাচলের অনুমতি দেয় তারা।